কি হইছে তুই তো কারিও নাকি হইছে তার ভাই যেটা বললো আচ্ছা জায়েদ খানের সাথে নাকি ঝগড়া হইছে তুই তো কারি পর্যন্ত হইছে যার ভাই বললো শুনলাম সেটাই শুনলাম বাকিটা আল্লাহ জানে যেন তাড়াতাড়ি সুষ্ঠু বিচার চাই আমাদের কলিগ আমরা একসাথে কাজ করছি বছরের পর বছর তারপরে একসাথে আন্দোলন করছি ওর এই মানে মর্মান্তিক মৃত্যু এটা মানি নিব না এটা মানবো না কিছুতেই মানবো না এত কিছু মানতে পারবো না হাত পাটা ভাঙিয়ে ধুয়ে দিত ফেলে রাখত তার ফ্যামিলি দেখত যাই যেই মারছে মানার করে ফেলতে হবে একটা মানুষ তার ছোট একটা ছেলে একটা মেয়ে কিভাবে বাঁচবে তারা এখন একবারও ভাবেন না যারা আপনারা খুন করেন যারা আপনারা খুন করেন একবারও ভাবেন না খুন করে আপনারা হাত একটা পা একটা ভেঙে নোলা করে ফেলে রাখে যাইতে মেরেই ফেলতে হবে আপনিও তো একদিন মারা যাবেন আমরা আমরা সুষ্ঠু তদন্ত চাই সাড়ে আটটার দিকে ওভার দ্য টেলিফোনের মাধ্যমে যখন আমি জানতে পারলাম আমাদের 140 জন শিল্পী আন্দোলনের মধ্যে রাইমা ইসলাম শিমু আমাদের মাঝখানে নেই তাকে দুর্বৃত্তরা নিদারুণভাবে হত্যা করেছে তার বাসায় এসে এবং মোবাইলে যখন তার সেই হত্যার ছবি দেখলাম নিজেকে সামাল দিতে পারছিলাম না ভাই এই 140 জনের মধ্যে আমি রাইমা ইসলাম শিমু সাদিয়া মির্জা খোকন পাশা রমিশ ভাই তারপরে আমাদের বেবি আমরা ছিলাম সোচ্চার কণ্ঠস্বর তার জন্য আমরা একটা আলাদা সংগঠন করলাম চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরাম নামে সেই ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির সভাপতি ছিলাম আমি এবং আমরা নানান সময় এই প্রতিবাদ করার কারণে মিছিল করার কারণে মানববন্ধন করার কারণে জায়েদ খান আমাদেরকে নানানভাবে থ্রেট করেছে মিথ্যা মামলা সাজিয়ে তিনবার চারবার ডিজিটাল আইনে মামলা করেছে সেগুলো আমরা প্রতিবাদ করেছি এবং মোকাবেলা করে আসছি এখন দুটো প্যানেল হয়েছে 12 তারিখে আমরা একটা রায় পেয়েছি যে 140 জন শিল্পীকে কেন বাদ দেওয়াটা অবৈধ হবে না 10 দিনের মধ্যে কারণ দর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে শিল্পী সমিতিকে আর আরেকটা রায়ের কথা উল্লেখ ছিল নির্বাচন হবে 2017 সালের ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে এই খবর শুনে রাইমা ইসলাম শিমু আনন্দে হয়তো আবৃত্তি গিয়েছিল সেখানে যাওয়ার পরে জায়েদ খানের সাথে নাকি অনেক বাক ভেতুন্ড হয় সেটা আজকে এখানে এসে জানতে পারলাম যে তার ভাইয়ের কাছে সে এই কথাটা বলে গেছে তার ভাই আমাদেরকে জানেন এবং তখন আমি জিজ্ঞেস করলাম এছাড়া কি আপনাদের মনে হয় যে ওর আর কোনো শত্রু থাকতে পারে বা কোনো ঝামেলা আছে এরকম কিছু আছে তো বলল যে ভাই নিরীহ মানুষ এটিএম বাংলায় চাকরি করে বাসায় আসে আর মাঝে মধ্যে অ্যাপ্রিজে গিয়া টিচার কথা বলে এই বাদ হয়ে যাওয়ার কারণে এবং এর আগেও ওই মামলাতে জায়েদ খান শিমুর নামও মামলা দিয়েছিল কেন ইউটিউবে গিয়ে জায়েদ খানের বিরুদ্ধে শিমু বক্তব্য দিয়েছিল অনেক হয়রানি হয়েছে আমাদের জামাল পাটারি তাকে মামলা দিয়েছে পুলিশ যে ধরে নিয়েছে সেই মামলা গিয়ে আমি লড়েছি কোর্টে গিয়েছি তাকে ছাড়াই সেখান থেকে নিয়ে আস এখন তাদের পরিবার থেকেও অন্য কাউকে সন্দেহ করছে না আর এই ঘটনা ছাড়া তারা আর অন্য কিছু এরকম দেখতে পাচ্ছে না সেটা আমাদেরকে জানালে ভাই এই অবস্থায় আপনারা যারা একসাথে আন্দোলন করছিলেন নিরাপত্তা পাচ্ছি না নিরাপদ মনে করছি না আমরা আমরা হয়তো দু একদিনের মধ্যে বা কালকেই আমরা আলাদাভাবে জিডি করব যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের উপরে যে কোনো ঘটনা ঘটতে পারে আমি অলরেডি কয়েকজন পুলিশ অফিসের সাথে কথা বলেছি তারা বলছে আপনারা জিডি করে ফেলেন আর যে কোনো সময় আমরা সংকল্পবদ্ধ হয়েই করব কারণ আর এভাবে তো শিমুর মৃত্যু আর কথা না সেটা প্রতিবাদী কণ্ঠস্বর ছিল আমাদের তাকে দমায় দিল এভাবে বাস্তবে হয়তো একজনকে যদি দমায় দেয় তাহলে সবাই দমে যাবে সেই ভয়ে আমরা পালিয়ে যাব আন্দোলন ছেড়ে চলে যাব নির্বাচনের আগে এটা করতে হবে তাইলে আমি কি বলতে চাই এটা নিশ্চয়ই আপনাদের বোঝার ক্ষমতা আছে আপনারা বোঝেন আমি শঙ্কিত ভাই আমার জীবন নিয়ে এখন আমি শঙ্কিত
ভয়টা পাচ্ছেন কার দিন পরিষ্কার করে আমাদের শিমু তো আর নেই, আমি বললাম বিশ্বাস করিনি, আমি বললাম যে ফাইজলাম করিও না এখন এটার সময় না। যাই হোক আমি ওর বোনকে ফোন দিলাম, মনীষা ওর বোনকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার শিমু কি হয়েছে, বলতেছে যে মার্ডার হয়েছে। তারপরে আমি বললাম কিভাবে হলো, কে করলো, কি করলো, মানে যেহেতু অস্তিত্ব হবে আমার কলে। পরে শিমু মানে ওর বোন মনীষা প্রথম আমাকে যেই কথাটা বলছে যে যে জায়েদ খানের সাথে কয়েকদিন আগে আপুর একটা দ্বন্দ্ব হয়েছিল তুই তো কালি পর্যন্ত হয়েছে। আমি যখন জায়েদ খানের নামটা বলছি আমি তখন বলছি যে ঠিক আছে চুপ থাকো এটা আমাকে বলে কোনো লাভ নেই, আমরা আসতেছি পরে কথা হবে এটা নিয়ে আমি আর ফোনে কোনো কথা বলিনি, আমি সরাসরি ওর বাসায় চলে আসছি। আসার পরে আমার তার যে ভাই এসআই খোকন ভাই তার মর্গে থেকে তার লাশ দেখে পাশে আসলো। আসার পরে বললাম খোকন ভাই কি ব্যাপার কি হচ্ছে মানে খুলে বলেন। তার ভাই বলল যে তোমরা যখন যেদিন 10 দিনের রুল জারির রায়টা নিয়ে আসো সেই দিন না তার আগের দিন যেন কেরকম সেদিনই বোধ হয়, হ্যাঁ এরকমই, যাই হোক তো এফডিসি আসছিল শিমু, তো আমি শিমু আসছিল তারপরে নাকি জায়েদ খানের সাথে তর্কাতর্কি হয়েছে সেখানে তুই তো কারি হয়েছে। তাহলে কই আমাদেরকে তো বলেন নাই, আমরা আন্দোলন করছি আমাদেরকে তো বলেন নাই। তো বললো যে না বলতাম, এফডিসি তে যে অবস্থা ছিল বলতে পারি নাই, তো ওই যে এখন বলবো। আর ও যে এখান থেকে যেদিন গেছে, যেদিন ও নাকি কালকে গেছে, ওর নাকি ফুটেজ নাই একটা বিড়ালেরও না, তার ভাই যেটা বললো যে একটা বিড়াল গেছে সেটারও ফুটেজ আছে, ওর ফুটেজ নাই। এখন কারেন্ট যদি চলেও যায় তাহলে কি এই টাইমে যাবে যে এই টাইমে ও নামে গেল? এটা সুষ্ঠু তদন্ত চাই, এটার বিচার চাই, আপনারা অবশ্যই বিচার করবেন। এটা ছেড়ে দেওয়ার মতো না, এটা মেনে নেওয়ার মতো না, অস্বাভাবিক মৃত্যু এটা মেনে নেওয়ার মতো না। আমরা এটা মানবো না। আমরা 184 জন যারা লড়াই করছি তারা কি আমার একার জন্য লড়াই করছি? আমার দরকার নাই, আমার সদস্য পদে দরকার নাই, আমি আগেও বলছি আমি এখনো আমার দরকার নাই। আমি ছাড়া যারা অসহায় নিরীহ শিল্পী, যারা যারা এখানে যেটুকু টাকা পয়সা পাবে শিল্পী সমিতি থেকে যাদের দিন চলবে তাদের জন্য আমরা লড়াই করছি, আমাদের জন্য তো না, টাকার জন্য তো না, সম্পত্তির জন্য তো লড়াই করছি না। আমাদের নির্বাচন চলে আসছে, এখন 184 জন ভোট দিতে পারবে কিনা শঙ্কার মধ্যে আছে। আজকেও এফডিসি তে কান্নাকাটি হয়েছে, রিয়াজ মেজিবাব কান্নাকাটি করছে, তারপরেও তাদের মনের মধ্যে একটু মায়া হয় না কি অপরাধ করছে যারা 20-25-30 বছর থেকে ছবি করে আসতেছে, তাদের সদস্যপত্র ফিরাই দেই, কি আছে এটার মধ্যে, কি মোহ আছে এই এই চেয়ারের মধ্যে, কি আছে এটা আমাদের জানার খুব শখ। ঠিক আছে, কেন ওনাদেরকে বাদ দেওয়া হয়েছে, তো উনি আবার কতক্ষণ পরেই দেখলাম সাদিয়া লাইভে যাওয়ার পর বলছে যে সাদিয়া নামের একজন, সাদিয়া 6টি ছবির নায়িকা, সাদিয়া নামের একজন, উনি তো নিজে সম্মান দিতে চান না কাউকে। জায়েদ খানের কথা বলছি, বলেছে যে ভিত্তিহীন একটা খবর নিয়ে এসছে সাদিয়া নামের একজন, এটা আমি পড়েছি আপনিও পড়তে পারেন, এটা আছে আমাদের কাছে। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে যে এখন আমাদের 184 জনের এই জবাবটা দিতে হবে ওনার। সেদিনই কিন্তু রাইমা শিমু গিয়েছে, আমরা ওকে মিস করেছি, দেখিনি, আমরা প্রযোজক সমিতিতে ছিলাম, হয়তো বা ওর সাথে ঝগড়া করে রাগের মাথায় চলে আসছে, কিন্তু এরপর থেকেই যখন আজকে খবরটা আমরা আজকে কিন্তু রিয়াজ ভাই ছিল, নিপুণ ভাই, নিপুণ আপু ছিল, তারপর হচ্ছে কাঞ্চন ভাই ছিল, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি কাঞ্চন ভাই প্যানেল দাঁড়িয়েছে জানেন আপনারা, তো ওখানে আমরা সবাই ডান্স করতেছিলাম, উল্লাসে ছিলাম, এর মধ্যে একজন খবর দিল যে রাইমা শিমু আমাদের থেকে চিরবিদায় নিয়েছে। তো আমরা ভাবছি যে ওর প্রেশার আছে, হয়তো আর প্রেশারের কারণে একটা স্ট্রোক হতে পারে, বাট ওর লাস্টটা যখন দেখছি তখন তো আর আমরা এক থাকতে পারি না, ঠিক আছে, একসাথে তো অনেক প্রতিবাদ করেছি আমরা, ঠিক আছে, ওর চেহারাটা যে দেখছে সে বুঝতে পারবে যে কি অবস্থাতে ওকে মর্মান্তিকভাবে মারা হয়েছে। তো এখন আমরা কীভাবে বলবো যে আমরা সাসপেক্ট আমরা করতে পারি, বাট আমরা শিওর না যে জায়েদ খানেরই কাজ, শিওর না, তবে উনি সব পারবে,
একটা সিটের জন্য উনি সাপ পারবেন, ঠিক আছে? না হয় এরকম কেন হলো বলেন? তুই তো খালি কেন বলতে যাবে? রাইমা শিমুর তো কোনো শত্রুতা ছিল না, রাইমা শিমুর সাথে আমি বর্তমানে কাজ করেছি, বিষয় নিয়ে কাজ করেছি, ওর সাথে তো আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, বাট আমি দেখিনি ওর সাথে এরকম কোনো শত্রুতা আছে। তো এটার জন্য আমরা সুষ্ঠু বিচার কামনা করছি। আপনাদের সাংবাদিক ভাইরা আছেন, যারা আপনারা আছেন, সবাইকে একটু পরিষ্কার করেন কাকে সন্দেহ করছেন আপনারা। এটা তো সাসপেক্ট করতেছি, যেহেতু আমরা জায়েদ খান সবাইকে হুমকি দামকি দিয়েছে, আমাকে দেয়নি, আমাকে অন্যের মাধ্যমে দিয়েছে, বাট উনি আমাকে এখনো পর্যন্ত দেয়নি। তবে রাইমা শিমুর নামে মামলা করেছে, আমাদের পিউষের নামে করেছে, ওর নামে করেছে, এখন তো ওর জানের হুমকি আছে, আমার জানের হুমকি আছে, যেহেতু একজন প্রতিবাদী কণ্ঠ নারী আমাদের কাছ থেকে সরে গেছে। তো আমরা তো আমাদের আমাদের জান নিয়ে তো ভয় থাকতে পারি, তাই না? তো আমরা কাকে সাসপেক্ট করতে পারি? আপনারা বুঝে নেন কাকে আমরা বলতে চাচ্ছি। আপনি তো আমরা বলতে চাচ্ছেন ওই স্পেসিফিক আপনি আসলে যেটা বলছিলেন সেটা একটু পরিষ্কার করেন, আপনার পুরো নাম একটু কাইন্ডলি আরেকবার বলুন। আমার নাম তাহমিনা হোসেন বেবি। আমাকে বাদ দেওয়া হয়েছে, উনি বলেছে আর কথা বলেছে যে 2018 সালে ওনার রুলস অনুযায়ী ওনারা বাদ দিয়েছে, বাতিলকৃত শিল্পী নেই। আমি কিন্তু বাতিলকৃত শিল্পী না, আমাকে বাদ দিয়েছে 21 সালে যখন নির্বাচন হলো, মানে এই কাঞ্চন ভাই যখন নির্বাচন কমিশনার ছিল আমি কিন্তু ভোট দিয়েছি, আমাকে কেন বাদ দেওয়া হলো? যেহেতু অনেক জায়গায় মামলা করেছে, অনেকে জেল খাটিয়েছে, এই জিনিসটা তার জন্য কিছুই না। আপনি আসলে কেন বলছেন যে এই আপনার এই অভিযোগটা পুরোপুরি অভিযোগটা? যেহেতু আপনি দেখেন 7 দিন আগে এই ঘটনাটা, 12 তারিখ, আজকে 6 তারিখ গেল, 12 তারিখ থেকে হিসাব করেন কয়দিন হলো, তো 12 তারিখে তার সাথে ঝগড়া হয়েছে, তো এই হিসাব করলে তো বোঝা যায় যে কেন জায়েদ খানের সাথে রাইমা শিমুর সাথে তর্ক বিতর্ক হয়েছে। আমরা এসে জানতে পারি, এবং আমরা এসআই খোকন যে ওর ভাই আমাদেরকে ক্লিয়ার করেছে ব্যাপারটা, যে এরকম হয়েছে, আমাকে বলে গিয়েছে, এটা ও আমাদেরকে ইশিওর করেছে, আমাদের তিনজনকে বলেছে, আমরা যারা আছি সংগঠনে সবাইকে বলেছে। তো এটা এটা এইটা থেকে বলতে পারি যে জায়েদ খান এই কাজটা করে করতে পারে। সে তো অনেক ছবির নায়িকা ছিল, বিশ্বনিক তো আজকের ছবি না, তাই না? বর্তমান 1998 সালের ছবি, 98 সালে তো আর জায়েদ খান আসেনি। তো জায়েদ খান কাদের উপরে ভিত্তি করে, কার কথার উপরে ভিত্তি করে একে বাদ দেওয়া হলো, এটা আমাদের প্রশ্ন। আমরা অনেকদিন অনেক যুদ্ধ করেছি, যুদ্ধের শেষ পর্যায়ে এসে এখন আমরা এই মানে ক্লান্ত লগ্নে এসে যদি আমরা দেখি যে আমাদের একজন নাই, তখন আমাদের কেমন লাগতে পারে বলেন? বস্তায় বন্দি করে ফেলে রাখছে, তারপরে হচ্ছে কি ঘরের পোশাক পরা অবস্থায় ছিল মেয়েটা। এখন আমরা সবাই প্রতিবাদ করবো, সবাইকেই হুমকি দেবে, আমাদের নিরাপত্তাটা কে দেবে? এখন আমাদেরও তো নিরাপত্তার দরকার আছে, এখানে চলচ্চিত্রে অভিনয় করতে আসছে সবাই, এখানে কাজ করতে আসছে, পেটের দায়, ঠিক আছে, কেউ কাউকে হত্যা করতে